فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد يقول الله سبحانه وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها উলা ইকামা কান আলাহুম আইয়াদ হুলুহা ইল্লাহ ইফিন লাহু লাহুম ফিদদুনিয়া খিজউ আলাহুম ফিল আ খিরতি আদাবুন সম্মানিত সুধি প্রশংসা আল্লাহর বলে আলামিনের জন্য অতপর দরুদ ইসলাম পেশ করছি আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী মানবতার মুক্তির দিশারি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী আপনারা সকলেই অবগত আছেন সিলেটে মসজিদ আর তাকোয়াকে কেন্দ্র করে বিশেষ একটি গোষ্ঠী বাংলাদেশের আহলে হাদিস ও সালাফি মসজিদগুলিতে বিভিন্ন জায়গায় ইতিপূর্ব হামলা করেছে আক্রমণ করেছে মসজিদ ভাংসুর করেছে এবং এখনও তারা হামলা করার জন্য হুমকি এবং ধামকি দিয়ে যাচ্ছে সেই সাথে তারা কথিত কিছু মুফতি সাহেবরা অপপ্রচার চালাচ্ছে এই নামে যে এই আহলে হাদিস মসজিদগুলি ইহুদিদের তৈরি করা মসজিদে জেরার সাথে তুলনা করেছে সময় সুধি সেই লক্ষ্যে আজকে আমার এই লাইভে আসা সিলেটের মসজিদকে কেন্দ্র করে অনেক আলেম ওলামা লেখক বক্তা অনেকে প্রতিবাদ জানিয়েছেন তারই সামান্য অংশ হিসেবে আমার আজকের এই লাইভের অংশগ্রহণ অনেকেই বলে থাকেন যে আহ্লাহাদিস নামে মসজিদ কেন তো আজকে আমার লাইভ প্রোগ্রামে আহ্লাহাদিস মসজিদ কেন করা হলো কেন আহলাদিস মসজিদ নাম রাখা হলো এবং সেই সাথে হাদিস মসজিদগুলি কি আসলেই মসজিদে জেরার ইহুদের তৈরি করা মসজিদে জেরার সাথে কোনো সম্পর্ক আছে কি না এ বিষয়ে তাদের প্রশ্নের এবং তাদের মিথ্যা অহবাদের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অমা তাওফিকে ইল্লা বিল্লাহ আলাইহি ইলাইহি উনি সম্মানিত সুধী প্রথমে জানতে হবে আহলহাদিস কারা সংক্ষেপে বলতে গেলে হাদিস অর্থ কোরআন ও শহীদ সন্নার অনুসারী যে কোনো ব্যক্তি আহলেহাদিস কোনো দল কিংবা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম নয় এটি একটি পথের নাম একটি মানহাজের নাম যে কোনো ব্যক্তি যিনি কোরআন ও শহীদ সুনার অনুসারী তিনি আহলে আহলেহাদিস যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো দেশের যে কোনো ব্যক্তি যিনি কোরআন ও শহীদ সন্ন্যার নিঃশর্ত অনুসারী তিনি আহলে হাদিস হাদিসের বৈশিষ্ট্য হল সেটাই যে সবার উপরে কোরআন এবং সহি সন্নাকে প্রাধান্য দেওয়া আহলেহাদিসদের বৈশিষ্ট্য কোনো বেদাত এবং শিরিককে আশ্রয় না দেয়া আহলেহাদিসদের বৈশিষ্ট্য তাবিজের ব্যবসা না করা আহলেহাদিসদের বৈশিষ্ট্য মসজিদে কোনো বেদাতের আশ্রয় না দেওয়া আহলেহাদিসদের বৈশিষ্ট্য জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামকে একমাত্র ইমাম আজম হিসাবে মানা ইত্তিবা করা এর হল সংক্ষিপ্ত পরিচয় আহলে হাদিস আহলে হাদিসদের বৈশিষ্ট্য হল রসুল সাল্লাহ সাল্লামের দেখানো পদ্ধতিতে তার তরিকা অনুসারে তার আদর্শ অনুসারে নামাজ কায়েম করা সহ বাকি ইবাদগুলি প্রতিষ্ঠা করা এবং কায়েম করা এটা হলো সংক্ষেপে আহলে হাদিসদের পরিচয় এবার আসি আহলে হাদিস মসজিদের বৈশিষ্ট্য বা পরিচয় আহলে হাদিস মসজিদ বলতে বলা হয় সেই মসজিদ যেই মসজিদের শির্কের কোনো আশ্রয় নেই হাদিস মসজিদ বলতে বোঝায় সেই মসজিদ যে মসজিদে বিদাতের কোনো আশ্রয় নেই আহলহাদিস মসজিদ বলতে বোঝায় সেই মসজিদ যেই মসজিদের ইমাম তাবিজের ব্যবসা করে না হাদিস মসজিদ বলতে বোঝায় সেই মসজিদ যেই মসজিদে কোনো শিরিক বিদাত চলে না মসজিদ বলতে বোঝায় সেই মসজিদ যেই মসজিদে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী তার আদর্শ অনুযায়ী সেখানে নামাজ কায়েম করা হয় ধীর স্থিরভাবে সুন্দরভাবে সুষ্ঠু হবে শান্তিপূর্ণভাবে সেখানে রসুলের সুন্নাত অনুযায়ী রসুলের ইত্তেবা অনুসারে সেখানে নামাজ পড়ানো হয় এবং পড়া হয় আহ্লাদিস মসজিদের বৈশিষ্ট্য হলো সেই মসজিদ যেখানে আহ্লহাদিস এবং হানাফি সবাই স্বাধীনভাবে নিজ নিজ মতো করে সালাদ করতে পারে আদায় করতে পারে কাউকে বাধা দেয়া হয় না আহ্হাদিস মসজিদ হলো সেই মসজিদ যেই মসজিদের ইমাম তাবিজের ব্যবসা করে না সম্রাট সৌধী এবার আসি আহলাদিস মসজিদ কেন প্রতিষ্ঠা করা হলো মুসলিম সবাই মুসলিম হিসেবে মসজিদ মসজিদের নাম থাকবে মুসলিম কিন্তু আহলাদিস মসজিদ বলে আলাদা মসজিদ কেন প্রতিষ্ঠা করা হলো এর মৌলিক দুটি কারণ রয়েছে আমি সেটা সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমত হাদিস মসজিদ বলা হচ্ছে কেন কেন আসলো যখন একজন ব্যক্তি আমাদের সমাজে এর বাস্তব ভুরি ভুরি প্রমাণ রয়েছে যখন একজন ব্যক্তি রাসুলের সন্নাকে অনুসরণ করে রাসুলের আদর্শকে অনুসরণ করে কোন মসজিদে আমরা বলতে পারি মাঝহাবী মসজিদ যখন সেই মসজিদে নামাজ পড়েন সালাত আদায় করেন যখন তিনি বুকে হাত বাঁধেন যখন রফল ইয়াদাইন করেন ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করেন এবং আমিন যখন জেহরি সালাতে জোরে বলেন পায়ে পা কাঁধে কাঁধ মিলান এবং মসজিদে চলমান শিরি এবং বিদাতের বিরুদ্ধে কথা বলেন তখন ওই সমস্ত মসজিদের কর্তৃপক্ষ এবং গ্রামের মোল্লারা মুন্সিরা হুজুরেরা মাওলানা সাহেবরা মুফতিরা তখন তার বিরুদ্ধে ফতোয়া জারি করে যে তাকে মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও আর না হয় তাকে বলে দাও সে যেন এই মসজিদে আসলে আমাদের মতো করে নামাজ পড়তে হবে না হলে এই মসজিদে আসা যাবে না এমনকি তা অনেককেই গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে তাদের উপরে শারীরিক মানসিক নির্যাতন চালানো হয়েছে তাদের বাড়িঘর পর্যন্ত ভাঙচুর করা হয়েছে সমৃত ওই ব্যক্তিটির অপরাধ কি রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের সন্না অনুসরণ করে নামাজ পড়ায় কি তার অপরাধ রসুল সাল্লাহ আলাইসাল্লামের তরিকে অনুযায়ী সালাত আদায় করায় কি তার অপরাধ শিরিক এবং বিদাতের বিরুদ্ধে কথা বলায় কি তার অপরাধ শিরিক এবং বিদাতের বিরুদ্ধে কথা বললে ফেত না হয় রাসুল সাল্লা সাল্লামের তরিকা আদর্শ অনুযায়ী নামাজ পড়লে কি ফেতনা হয় কিন্তু সে সেটাকে ফেতনা আখ্যা দিয়ে ওই সমস্ত হুজুরেরা ওই সমস্ত কথিত মুফতি সাহেবরা ওই সমস্ত হাদিস সালাফি ভাইদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় সমাচ্যুত করা হয় এবং কড়াভাবে ঘোষণা করে দেওয়া হয় যে ওই ব্যক্তি যেন মসজিদে না আসে যদি মসজিদে আসে তাহলে তার তা ভেঙে দেওয়া হবে অনেক অহরহ এমন ঘটনা ঘটেছে তাদের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে সম্মত শুধু এখন এই যে ব্যক্তি রসুলের তরীকে অনুযায়ী নামাজ পড়তে গিয়ে যাকে মসজিদে যেতে নিষেধ করা হচ্ছে তার উপরে আক্রমণ হামলা চালানো হচ্ছে তাকে অপমান অপদস্থ করা হচ্ছে এই ব্যক্তিটির করণীয় কি। রাসুলের তরিকে অনুযায়ী নামাজ পড়তে গেলে রাসুলের আদর্শ অনুযায়ী নামাজ পড়তে গেলে ওই ব্যক্তির করণীয় কি ওই ব্যক্তির সামনে আমার মতে আমি যতটুকু বুঝেছি চিন্তা ভাবনা করে গবেষণা করে তিনটি অপশন খোলা রয়েছে প্রথম অপশন তিনি ওই সমস্ত বেদায়াতি এবং শিরিককে মেনে নিয়ে বাতিলের সাথে আপোষ করে তাদের মসজিদে তাদের সাথে তাদের মতো করেই নামাজ পড়বে যদিও সেটা বেদায়াতি তরিকায় হয় এবং সেখানে সেই নামাজে যদি রসুলের আদর্শ নাও থাকে তাদের সাথে থাকতে হলে তাকে সেটাকেই এই বাতিলের সাথে আপোষ করে ওই বিদাতি তরিকায় তাকে নামাজ পড়তে হবে একটা অপশন তার জন্য খোলা দ্বিতীয় তার জন্য অপশন ওই মসজিদে না গিয়ে যেহেতু সেই মসজিদে গেলে রসুলের তরিকে নামাজ পড়তে তাকে দেওয়া হয় না সুতরাং তার জন্য দ্বিতীয় অপশন হল বাড়িতে নিজে নিজেই একা কি রসুলের তরিকে অনুযায়ী নামাজ পড়বে এটা দ্বিতীয় অপশন তিন নম্বর অপশন তার জন্য খোলা রয়েছে তিনি এবং অর্থাৎ যে ব্যক্তি রসুলের তরিকে অনুযায়ী নামাজ পড়তে চায় সালাদ আদায় করতে চায় এবং তার সাথে যারা সঙ্গী সাথী রয়েছে যারা রসুলের আদর্শকে অনুসরণ করে নামাজ পড়তে চায় তারা এই কয়জন ব্যক্তি মিলে বা তিনি একা হোক বা তার পরিবার পরিজন হোক তার সামনে তৃতীয় অপশন রয়েছে তার জন্য যে তারা নিজেরা একটি মসজিদ প্রতিষ্ঠা করবেন যেই মসজিদে তারা শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে রাসুলের আদর্শকে ফলো করে রাসুলের সুন্নাকে ফলো করে সুন্দর করে তারা সালাত আদায় করতে পারবে সেখানে কেউ বাধা দেবে না এই তিনটি অপশন ছাড়া চতুর্থ কোনো অপশন আছে কি আপনাদের জানা মতে আমার মনে হয় আর তৃতীয় চতুর্থ কোনো অপশন নেই এখন এই তিনটি অপশনের মধ্যে একজন বিবেকবান ব্যক্তি কোনটি গ্রহণ করবে একজন হানাফি একজন মাঝহী বা কবর পূজারী বা বেদাতি বা পীর পুজারীদের ব্যক্তিকে যদি বলা হয় আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে আসতে হলে আপনাকে আহলাদের মতো করে নামাজ পড়তে হবে না হলে এখানে নামাজ পড়া যাবে না যদিও কোথাও এ কথা কখনো বলা হয়নি বা হয় না হবেও না ইনশাল্লাহ তাহলে ওই ব্যক্তি যে আমলটি করে সে তো নিজেকে হক মনে করে সে কি এটা গ্রহণ করবে গ্রহণ করবে না একা কি নামাজ পড়বে তাও পড়বে না সে অবশ্যই তার সঙ্গীসায়ীদেরকে নিয়ে নিজেকেই হক যেহেতু মনে করে নিজের হকটাকে সে প্রতিষ্ঠা করার জন্য আলাদা মসজিদ নির্মাণ করবেন যেখানে তিনি শান্তিপূর্ণভাবে নিজের মতো করে নামাজ আদায় করতে চাইবেন বা পারবেন সম্রাট সুধি সুতরাং একটি পথ খোলা থাকে যেহেতু তাদেরকে ওই মসজিদে যেতে নিষেধ করা হয় রসুলের তরিকায় নামাজ পড়ার জন্য যেহেতু তাদেরকে সেই মসজিদে গেলে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় রসুলের আদর্শকে ফলো করার জন্য সুতরাং নিরুপায় হয়ে নিরুপায় হয়ে তখন তারা রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য রাসুলের সালাদ নিজের জীবনে কায়েম করার জন্য সমাজে কায়েম করার জন্য সমাজ থেকে শিরি এবং বিদাতকে উৎখাত করার জন্য বিদাতি পন্থায় সালাদকে সমাজ থেকে দূর করার জন্য ওই ব্যক্তিরা রসুলের আদর্শে নামাজ পড়ার জন্য তখন তারা এবং সঙ্গে সাথীরা মিলে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন যেই মসজিদে তারা সুন্দরভাবে রসুল সাল্লু আলিয়া সাল্লামের তরুকে অনুসরণে নামাজ পড়তে পারেন সম্রত সুধী এটা বললাম আলাদা মসজিদ কেন হল তারা যদি বাধা না দিত স্বাধীন মতো যদি তারা সেখানে নামাজ পড়তে পারত যেটা মক্কা সহ পুরো সৌদি আরব আরব দেশগুলিতে আছে সেখানে সবাই একজন ইমামের পিছনে সবাই হানাফি আহলেদ সালাফি সবাই এক কাতারে এক ইমের পিছনে নামাজ পড়তে পারে হানা সালাফিরা মনে করে না সেখানে ইমাম আমিন জোরে বলছেন রফুল দাইন করছেন তারপরে পাদে পায়ে পা কাঁধে কাঁধ মিলাতে বলছেন তার পিছে যে মোক্তাজিরা নামাজ পড়ছেন নাভির নিচে হাত বাঁধছেন তারপরে আমিন জোরে বলছেন না আসতে বলছেন রফলে দান করছেন না তারা বলছেন না যে এটা ফিতনা তারা কিন্তু এটা বলেন যে এটা ফিতনা কিন্তু বিপরীতটাকে কেন ফিতনা বলা হচ্ছে একজন হানা ইমের তখন সেটাকে কেন ফিতনা বলা হচ্ছে এটা ফিতনা ফেরুল্লাহ এই ফিত না আখ্যা দিয়ে যখন তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় তখন নিরুপায় হয়ে তারা আলাদা মসজিদ নির্মাণ করতে বাধ্য হন তারা যদি উদারতা দেখাতেন যে হ্যাঁ রসুল সামের সালাত এটা দলিল আছে তার হাদিস অনুযায়ী আমল করেন তাদেরকে অহমান করা যাবে না মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না তারা নামাজ পড়ুক কোনো সমস্যা নেই তাহলে তারা আর আলাদা মসজিদও নির্মাণ করার প্রয়োজন বোধ করতেন না এটা চূড়ান্ত বাস্তব কথা কিন্তু দুঃখজনক হলো সত্য তাদেরকে ইহুদি খ্রিস্টান কাফির ইহুদিদের চর কাফির ইত্যাদি বলে হুকুম লাগিয়ে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় তখন নিরুপায় হয়ে তারা আলাদা মসজিদ নির্মাণ করেন আবার তারাই তখন পুরপাগানরা অপপ্রচার চালায় এরা মুসলিম সমাজে ফিতনা করছে এরা আহলেদ নামে আলাদা মসজিদ নির্মাণ করেছে সমাজ থেকে বের হয়ে গিয়ে আলাদা মসজিদ নির্মাণ করছে কিন্তু এর জন্য দায়ীকে আপনারা তো তাকে বাধ্য করেছেন আলাদা মসজিদ করতে যদি বাধা না দিতেন ওই ব্যক্তি আলাদা মসজিদ নির্মাণ করত না ওই আহ্লাদিস সালাফি সমাজ আলাদা মসজিদ নির্মাণ করার প্রয়োজনও বোধ করতেন না এবার আসি বললাম যে মসজিদ কেন আলাদা করা হলো এবার মসজিদের নাম আহ্লাদিস দেওয়া হলো কেন মসজিদ আলাদা করছে করছে কিন্তু মসজিদের নাম আহ্লাদিস দেওয়া হলো কেন এ প্রসঙ্গে একটু কথা যদি বলতে চাই এর প্রসঙ্গে বলতে গেলে বলবো অনেক জায়গায় গত দু চার বছর আগেও চুয়াডাঙ্গা জামালপুর সহ কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় আহাদিস মসজিদে জুমার সালাতরত অবস্থায় কথিত মুসলিমরা আক্রমণ করেছে করে মসজিদ দখল করে নিয়েছে এরকম অহরহ প্রমাণ রয়েছে যেখানে আহলেহাদিস সালাফেরা মসজিদ প্রতিষ্ঠা করার পরে ওই সমস্ত বিদাতিরা জোর করে সেই মসজিদগুলি দখল করে নিয়ে বেদাতি তরিকায় সেই মসজিদগুলিতে নামাজ কায়েম করেছে এবং সেখানে তাবিজের ব্যবসা শিরিকের আড্ডাখানা বানিয়েছে সেজন্যই হাদিসরা নিরুপায় হয়ে আহলে হাদিস নামে মসজিদ প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছে এই কারণে যে যেহেতু মসজিদ আল্লাহর ঘর সবাই এখানে স্বাধীনতা ভোগ করবে সবাই সেখানে নিজের মতো করে ইবাদত করতে পারবে এটা স্বাধীনতা রয়েছে সালাফ আহলেদ সালাফি হানাফি সবাই সেখানে নামাজ কায়েম করতে পারবে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু যখন মসজিদ নির্মাণ করছে সবাই সেখানে নামাজ পড়তে পারে তখন সংখ্যা গরিষ্ঠ বেদাতিরা সেই মসজিদে আক্রমণ করে সেই মসজিদকে দখল করে নেয় নিজেদের মতো করে সেখানে নামাজ পড়তে বলে এবং কোনো আহলেহাদিস এবং সালাফিরা সেখানে রসুলের তরিকে অনুযায়ী নামাজ পড়তে পারে না তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় তখন নিরুপায় হয়ে মসজিদের যিনি দাতা এবং যারা মসজিদ প্রতিষ্ঠাতা তারা নিরুপায় হয়ে যাতে করে সেই মসজিদ বিদাতিরা ভবিষ্যতে দখল করতে না পারে এবং দখল করে সেখানে বিদাতের আড্ডাখানা রসুলের আদর্শকে জলাঞ্জলি দিয়ে রসুলের আদর্শকে ডাস্টবিনে নিক্ষেপ করে যাতে করে তারা বিদ্যাতি তরিকায় সেখানে নামাজ কায়েম করতে না পারে সেই মসজিদ তাদের দখলে নিতে না পারে সেজন্য জন্য হাদিসরা সেই মসজিদটিকে সার্বিক কাগজপত্র রেজিস্ট্রিভুক্ত করেন আহলে আহলেহাদিস মসজিদ নামে যাতে করে তারা দখল করতে না পারে এমনকি অনেক জায়গায় মসজিদ নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে সেখানে মামলা মোকদ্দমা যদি থাকে যে এটি আহলে হাদিস মসজিদ তাদের নামে এই মসজিদটি তখন আর বিদ্যাতিরা সেটা দখল করতে পারবে না সময় তো তখন বাধ্য হয়ে রাসুলের আদর্শকে কায়েম করতে গিয়ে রাসুলের তরিকাকে কায়েম করতে গিয়ে বাধ্য হয়ে আহলে হাদিসরা আলাদা মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং নাম দিয়েছেন আহলে হাদিস মসজিদ এর জন্য দায়ী তারাই যারা হাদিস এবং সালাফিদেরকে রসুলের আদর্শ অনুসরণ করে মসজিদে মুসলিমদের মসজিদে নামাজ পড়তে নিষেধ করে বাধা দেয় তাদেরকে অপমান অপদস্থ করে তারাই এর জন্য দায়ী আলাদা মসজিদ হওয়ার পিছনে হাদিসরা গায়ে পড়ে ইচ্ছা করে আলাদা মসজিদ কখনো নির্মাণ করেনি করবেও না ইনশাআল্লাহ সময় সুধী তারপর বলা হচ্ছে যে আহলেহাদিস মসজিদ আচ্ছা বলুন তো তাদের মসজিদ থেকে হাদিস এবং সালাফিরা যখন রসুলের তরিকে অনুযায়ী সালাত আদায় করেন তখন তাদেরকে মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তাদেরকে মসজিদে আসতে নিষেধ করা হয় জোরালোভাবে কোথাও কি কোনো নজির আছে কোনো একজন ভাই প্রমাণ দিবেন যে কোনো আহলহাদিস মসজিদে কোনো সালাফি কোনো মাঝাবী ভাই কোনো বিধাতি নামাজ পড়েছেন তাকে নামাজ পড়তে যেতে সেই মসজিদ থেকে মসজিদে নিষেধ করা হয়েছে বা তাকে অপমান করে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে কারো কাছে কোনো প্রমাণ একটি মাত্র প্রমাণ দেবেন যদিও কোনো আহলেহাদিস ভাই এটা করেও থাকে আমি বলবো তাহলে ওই ভাই আহলে হাদিস এবং সালাফির মানহাজ তার জানা নেই কোনো প্রমাণ নেই কোনো একজন ব্যক্তি কোনো আহলাদিস মসজিদে কোনো মাঝাবি ভাইকে কোনো বিদাতি ভাইকে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে কিংবা মসজিদ থেকে তাদেরকে নামাজ পড়ার কারণে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে হানাফি তরিকায় নামাজ পড়ার কারণে সম্রা সুদী কিন্তু বিপরীতে তাদের মসজিদ থেকে আহলাদ সালাফি ভাইদেরকে বের করে দেওয়া হয় তাহলে মসজিদকে দলীয়করণ করলো কারা আহলেহাদিসরা না তারা যারা বলে যে আমাদের এই মসজিদে নামাজ পড়তে হলে আমাদের মতো করে নামাজ পড়তে হবে নইলে এখানে নামাজ পড়া যাবে না তারাই তো মসজিদটাকে আমি দেওবন্দি বলি আর মাজার কবর কবর যাই বলি না কেন তারাই তো মসজিদকে দলীয়করণ করলো যে তাদের মতো করে নামাজ পড়লে সেখানে নামাজ পড়া যাবে অন্যথায় এই মসজিদে নামাজ পড়া যাবে না অন্য কোথাও নামাজ পড়তে হবে তাহলে মসজিদকে দলীয়করণ করলো কে মাঝাবি মসজিদ হিসেবে দলীয়করণ মসজিদকে ভাগ করলো কারা কিন্তু দুঃখজনক হলো সত্য উদোর পিন্ডি বুদোর ঘরে প্রচলিত কথা যে আমার ছেলে তোর ছেলেকে মারতেই পারে কিন্তু তোর ছেলে আমাকে আমার ছেলে তোর ছেলেকে মারতেই পারে কিন্তু তোর ছেলে আমার ছেলেকে বকা দিবে কেন সমৃত সুধি অনেক লম্বা কথা এবার আসি মসজিদে জেরার কথিত কিছু মুফতি সাহেবরা সোশ্যাল মিডিয়াতে লিখিত এবং বক্তৃতাভাবে তারা অপপ্রচার চালাচ্ছে আহলাদ সালাপিগুলি মসজিদে জেরার এগুলি ভেঙে ফেলা যেন তাদের ইমানি দায়িত্ব এবং ভেঙ্গে ফেলা তাদের জন্য অজীব হয়ে গেছে এই ফতোয়া দিয়ে তারা মিছিল মিটিং প্রোগ্রাম সভা সমিতি সমাবেশ করে বেড়াচ্ছেন চিৎকার করে বলছেন সম্রাটি সুদী সাধারণ লোকজন অনেকে জানেন না মসজিদে জেরার কি মসজিদে জেরার হল সেই মসজিদ যা যার রাসুল সাল্লামের যুগেই মদিনাতে ইসলামের চরম শত্রু ইহুদিরা একটি মসজিদ নির্মাণ করেছিল মদিনাতেই যে মসজিদের নাম হলো মসজিদের জেরা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হয় যে ক্ষতিকারক মসজিদ ক্ষতির মসজিদ ইহুদিরা ইসলামের সাথে শত্রুতা করে রাসুল সাল্লা সাল্লামের সাথে শত্রুতা করে সেই মসজিদ প্রতিষ্ঠা করেছিল এই উদ্দেশ্যে মানুষকে মুসলিমদেরকে আল্লাহ ও তার রসুলের আদর্শ থেকে বিমুখ করার জন্য সাহাবাইকরাম মুসলিমরা রাসুলের সাথে রাসুলের মসজিদে রাসুলের পিছনে রাসুলের তরিকায় রাসুলের আদর্শে যাতে নামাজ কায়েম করতে না পারে সেই জন্য তারা চক্রান্ত চক্রান্ত করে মসজিদে জেরার প্রতিষ্ঠা করেছিল পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হওয়ার পরে রাসুল সাল্লামের সাহাবিগণ সেই মসজিদটাকে গুড়িয়ে দিয়েছিলেন সম্রত সুধী মসজিদে জেরার প্রতিষ্ঠা করেছিল ইহুদিরা ইসলামের চরম শত্রু কাফির ইহুদিরা আল্লাহর রসুলের আদর্শকে দুনিয়ার বুক থেকে উৎখাত করতে আর আহলে হাদিস এবং সালাফিরা মসজিদ প্রতিষ্ঠা করেছেন আগেই বলেছি আল্লাহর রসুলের আদর্শকে সমাজে কায়েম করতে এটা হল মৌলিক পার্থক্য মসজিদের প্রতিষ্ঠা করেছিল আল্লাহ এবং তার রসুলের আদর্শ থেকে মানুষকে বিমুখ করতে আহলে হাদিস এবং সালাফিরা মসজিদ প্রতিষ্ঠা করেন বা করেছেন রসুলের আদর্শ বিরোধী শিরক এবং বেদাতকে উৎখাত করে সমাজে ব্যক্তিজীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে রাসুলের তরিকায় প্রতিষ্ঠা করার জন্য সমলত শুধু অথচ তারাই ওই সমস্ত হুজুরেরা অপব্যাখ্যা দিয়ে তারা বলছে আহলাদ সালাফি মসজিদগুলি মসজিদে জেরার এগুলি ভেঙে ফেলা অজীব হয়ে গেছে না ওজবিল্লা আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমরা তাদের মতো অজ্ঞতার পরিচয় দেব না তারা আহলে হাদিস এবং সালাহি ভাইদেরকে বলছেন কাফির খ্রিস্টান ইহুদি ইহুদির দালাল খ্রিস্টানের দালাল এজেন্ট তাদের মসজিদগুলি ইহু ইহুদিতে তৈরি করা মসজিদে জেরার আমরা তাদের মতো অজ্ঞতার পরিচয় দেবো না আমরা তাদেরকে কাফির ইহুদি খ্রিস্টান ইহুদের দালাল খ্রিস্টানের দালাল এবং মসজিদগুলিকে মসজিদে জেরার বলবো না তবে এতটুকু বলবো আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ তাদেরকে সমতি দান করুক তারা বন্ধ করুক আহলাদিস সালাফি ভাইয়েরা রসুল সাল্লাহ আসলামের তরিকে অনুযায়ী নামাজ পড়লে মসজিদে নামাজ পড়তে যেন বাধা না দেয়া হয় মসজিদে যেন শিরিক বিদাত না থাকে তাহলে আহলাদিস এবং সালাফি ভাইয়েরা আলাদা মসজিদকার কোনো প্রয়োজন মনে করবেন না ইনশা আল্লাহ শুধু পরিশেষে সিলেটের আর তাকুয়া মসজিদ সহ দেশের বিভিন্ন জায়গায় তারা হুমকি ধামকি দিচ্ছে কবর পূজারী মাজার পূজারীরা পীর ব্যবসায়ীরা মসজিদগুলিকে ভেঙে ফেলার জন্য আমি তাদেরকে আল্লাহ সুবাহ একটি হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে এবং তাদেরকে সাবধান করে দিতে চাই যা স্বয়ং আল্লাহ তার মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন বাংলাদেশকে লক্ষ্য করে বলেছেন যে ওমান আই খরা বিহা ওই ব্যক্তির চাইতে তাদের চাইতে জালেম বড় জালেম আর কে আছে যারা আল্লাহর মসজিদে আল্লাহর নাম স্মরণ করা থেকে বাধা সৃষ্টি করে ও সাফি খরা বিহা এবং আল্লাহর মসজিদগুলিকে ভেঙে ফেলার ধ্বংস করে দেওয়ার চেষ্টা প্রচেষ্টা চালায় অর্থাৎ আল্লাহ রবুল আলামিন কড়াভাবে ঘোষণা করেছেন যে যারা আল্লাহর মসজিদে ইবত করতে বাধা প্রদান করে এবং আল্লাহর মসজিদগুলিকে আল্লাহর ইবত করা সেখানে সেই মুসলিমকে ধ্বংস করার চেষ্টা করে তারাই হলো সবচেয়ে বড় জালেম এর চাইতে বড় জালেম আর কেউ নেই এরপর আল্লাহ আল্লাহবেন তাদের কর্ম সম্পর্কে বলেন উল্লাহু ইন তাদের তো উচিত ছিল বিনয়ের সাথে ভয় ভীতি সহকারে সেই আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করা কিন্তু তারা কি করেছে নিজেরা তো প্রবেশ করেনি করেনি বরং সেই মসজিদগুলিতে অন্যরা যাতে ইবাদত করতে না পারে সেই জন্য বাধা সৃষ্টি করছে এবং সেগুলি ধ্বংস করার জন্য পায়তারা তারা করছে এরপর আল্লাহরব আলমিন তাদের শাস্তি সম্পর্কে বলেন তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের শাস্তি সম্পর্কে এতের পরের শেষ অংশে বলেন লাহুম ফিদ্দুনিয়া খিজুম তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা যারা এই কাজ করবে তারা দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবে আল্লাহর কথা আলহামফিল আিরতে আল্লাবন আউিম এবং পরকালে তাদের জন্য রয়েছে মহাশাস্তি মহাআজাব শুধু দুনিয়াতেই লাঞ্ছিত অপমানিত হবে না বরং পরকালে তার জন্য আল্লাহ রেখেছেন মহাশাস্তি মহাআজাব সুতরাং সাবধান আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার মতো দুঃসাহস ইতিহাসের সবচাইতে বর্বর ন্যাক্কাজনক কাজ আর করবেন না সাবধান যদি আল্লাহ ঘর মসজিদকে ভেঙে ফেলেন তাহলে ইসলামের ইতিহাসে এক কলঙ্ক অধ্যায় আপনারা সূচনা করবেন এবং ইসলামের ইতিহাসের কালো কালিতে আপনাদের নাম লেখা থাকবে আপনারা বেদাতিরা আল্লাহর ঘর মসজিদকে ভেঙে ফেলেছেন এর জন্য দুনিয়াতে আপনারা আল্লাহর ওয়াদা অনুযায়ী যেমন অপমানিত অপদাস্ত হবেন এবং পরকালে আপনাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে যা স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা করেছেন তাই আসুন সম্মানিত শুধু ধর্মীয় সংঘাত নয় ধর্মীয় সংঘাত নয় সাবধান হয়ে যান আল্লাহর ঘর মসজিদ ভাঙতে কখনও হাত প্রসারিত করবেন না আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার জন্য ধ্বংস করার জন্য কখনো হাত প্রসারিত করবেন না সেই সাথে সাধারণ মুসলিম ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই তা হলো আপনারা ওই সমস্ত ধর্ম ব্যবসায়ী পীর পূজারী মাজার পূজারী কবর পূজারি এবং তাবিজের ব্যবসায়ীদের কথায় বিভ্রান্ত না হয়ে হাদিস এবং সালাফি ভাইয়েরা কি বলেন তাদের দলিল ভিত্তিক কথাগুলি শুনুন জানুন বুঝুন তাদের লিখিত দলিলভিত্তিক বইগুলি পড়ুন এখন তাফসির বাংলায় অনুবাদ হয়ে গেছে হাদিস গ্রন্থগুলি বাংলায় অনুবাদ হয়ে গেছে আহহাদিস এবং সালাফিগঞ্জে সালাত আদায় করেন আপনারা তাদের সালাতগুলি তাদের সিয়াম তাদের জাকা তাদের হজ তারা যেগুলি বলেন সেগুলি মিলিয়ে দেখুন কোরআন এবং সহি সুন্নার সাথে মিলে কি না যাচাই বাছাই করে তারপর কথা বলুন মন্তব্য করুন এর আগে না জেনে না বুঝে ওই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদের প্রতি আমার আকুল আবেদন এবং বিনীত অনুরোধ পরিশেষে ওই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের বিদাতিদের যখন আহলাদি এবং সালাফিদের দাওয়াতের কারণে তাদের ধর্মের নামে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তখনই তারা আহলেদের সালাফি মসজিদ আহলাদ সালাফি আলেম ওলামা পিস টিভির আলেম ওলামার সবার বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক এতটুকুই বলবো আল্লাহ তাদেরকে সুবুদ্ধি দান করুক আল্লাহ আমাদেরকে এবং তাদেরকে সবাইকে হেদায়তের উপরে চলার দান করুক আল্লাহ মামিন কাউলি হাজা أستغفر الله لي ولكم ولسائر المسلمين وأخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته